চাইনিজরা কি সত্যি এলিয়েনের সন্ধান পেয়েছে? হে বন্ধুরা, আজকে আমি তোমাদের জানাবো চাইনিজদের এলিয়েন পাওয়ার রহস্য। গত 14 জুন চাইনিজ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিসিয়াল দৈনিক পত্রিকার একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে দাবি করা হয় যে তারা চায়নায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ ফাস্ট বা চাইনিজ স্কাই আই টেলিস্কোপ দিয়ে এমন কিছু কম তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত পেয়েছে যা হয়তো অন্য কোনো গ্রহে থাকা কোনো বুদ্ধিমান প্রাণীর হতে পারে। চাইনিজ সংবাদ মাধ্যমের এই দাবির পর বিজ্ঞান সমাজে হইচই পড়ে যায়। সংবাদটি চায়না বেজিং নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর ও চায়না বহির্গড়ে সভ্যতার বন্ধনকারী টিমের মুখ্য বিজ্ঞানী জাং তংজি এর বক্তব্যের উপর ভিত্তি করে একটি সংবাদটি প্রকাশিত করা হয়। জং তংজির মতে তার দল চায়নায় থাকা পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ ফাস্ট এ এমন কিছু সিগন্যাল পেয়েছেন যা অন্য গ্রহে অবস্থিত কোনো প্রাণীর যন্ত্রাংশ থেকে আসা সংকেত হতে পারে। তার মতে এরকম ন্যারো ব্যান্ডের তড়িৎচুম্বকীয় সংকেত এর আগে ধরা পড়ার সংকেত হতে আলাদা এবং তার এটি নিয়ে আরও পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন। তিনি আরও বললেন এই রহস্যময় সংকেতটি কোনো যন্ত্রের সংকেত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারা এটি সামনে আরও পরীক্ষা করার চিন্তা করছেন যা সময় সাপেক্ষ। জং তংজির মতে জাপান মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা তাদের পাঠানো মহাকাশযান হায়াবুসা 2 যা গ্রহাণু রেয়াঙ্গু থেকে যে নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছিল তাতে 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া গিয়েছে। অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন উৎপাদনের প্রধান উপাদানগুলোর একটা। তার মানে এই আবিষ্কার এটা প্রমাণ করে যে আমাদের গ্রহের বাইরেও প্রাণ গঠন হতে পারে। ফাস্টের পূর্ণপুরো হলো 500 মিটার্স অ্যাপারেচার স্পেশাল টেলিস্কোপ। এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ। কেন এই টেলিস্কোপ অন্যগুলোর চেয়ে আধুনিক? জং তংজির মতে 2018 সালে চালু হওয়া এই টেলিস্কোপ খুব কম তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত ধরতে পারে। তার মতে এতে থাকা যন্ত্র অন্য গ্রহ থেকে আসা তরঙ্গ দৈর্ঘ্যের ধরতেও সক্ষম। এই গবেষকের মতে এটি 3 দিক থেকে অন্যদের চেয়ে সেরা। প্রথম হলো এটি আকাশে একটি বিশাল অংশ নিয়ে সার্ভে করতে পারে। দ্বিতীয় হলো এর উচ্চ সংবেদনশীলতা আর এতে থাকা 19 বিম বা যা আকাশে বিভিন্ন অংশের সিগন্যাল গ্রহণ করতে পারে। তার মতে বাইরের সংকেত এর মাধ্যমে দেওয়া সম্ভব। চায়না 2020 সালের সেপ্টেম্বরের বাইরে গ্রহের প্রাণ সন্ধানের অফিসিয়াল ঘোষণা দেয়। সেই টিম 2019 সালে ফার্স্ট এর সার্ভে করা তথ্য নিয়ে কাজ করতে গিয়ে 2 এক্সপ্লোমিটারের সংকেত পায় এবং 2022 সালে এসে ওই একই জায়গা থেকে আবারও একই সংকেত পাওয়া যায়। তাদের ধারণা এটি হয়তো ওই সংকেতগুলো থেকে কোনো যন্ত্রাংশ থেকে আসা সংকেত। আসলে এটি কি কোনো এলিয়েনের সংকেত? এই সংবাদ প্রকাশের পর স্পেস নিউজের সাংবাদিক অ্যান্ড্রু জনস এক টুইটে বলেন এটা অবশ্যই আকর্ষণীয় খবর কিন্তু এখন এত উত্তেজিত হওয়ার কিছু হয় নাই। 16 জুন ফিউচারিজম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেন অর্থাইমার বলেন যে সিগন্যালটা আমরা পেয়েছি সেটা আসলে রেডিও ইন্টারফিয়ারেন্স বা রেডিও ব্যতিচার। সিগন্যালটা আসলে অন্য কোনো গ্রহ থেকে আসেনি, এটা এসেছে আমাদের থেকেই। অন্য গ্রহ থেকে আসা দুর্বল তরঙ্গ দৈর্ঘ্যের সংকেত ধরার সবচেয়ে বড় সমস্যা হলো পৃথিবীর রেডিও দূষণ। সমস্যা হলো যখনই এমন কোনো সংকেত ধরার চেষ্টা করা হয় তখনই নানান রকমের তরঙ্গ হতে পারে, তা কোনো মোবাইলের রেডিও ফ্রিকোয়েন্সি ইন্টারফ্রিয়েন্সি একটি বড় সমস্যা দুর্বল তরঙ্গ ধরার ক্ষেত্রে। যদি আমরা একটি গ্রহকে টার্গেট করি যেমন কেপলার 438 যা অনেকটা পৃথিবীর মতোই, এতে সমস্যা হচ্ছে আপনি যখনই গ্রহটির দিকে টেলিস্কোপ তাক করবেন কিন্তু আপনি তাক করবেন আসলে তার নক্ষত্রের দিকে, তাই আপনাকে নক্ষত্রের পাশ থেকে সংকেত সংগ্রহ করতে হবে। ডেন অর্থাইমারের মতে চাইনিজ টেলিস্কোপটি শহর থেকে দূর হলেও এর আশেপাশে ট্রান্সমিটার রয়েছে আর এর সংকেত আসলে ওটারই ব্যতিচার। এরকম ঘটনা এর আগে হয়েছে। 1977 সালে পাওয়া যায় ওয়াও সিগন্যাল যা পরবর্তীতে যেটা পালসার প্রমাণিত হয়। এছাড়া 2019 সালে আমাদের পাশের নক্ষত্র আলফা সেন্টারি থেকে সংকেত পাওয়া যায় আর এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ এর পাশে কয়েকটা গ্রহ অবস্থিত, কিন্তু 2 বছরে জানা যায় এটা আসলে মানুষের ভুলের ফল। এখন দেখার বিষয় চাইনিজরা এটার ব্যাখ্যা কীভাবে দেয়। ততক্ষণ অপেক্ষায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।